রাত বাড়ার সাথে সাথে আমাদের ঘুমটাও কিন্তু গাঢ় হয় আর হঠাৎ করে যদি ওই গাঢ় ঘুম থেকে উঠে এসে তোমায় কোনো কাজ করতে হয় সেটা যে কী বিরক্তিকর সেটা যাই একমাত্র উঠে কাজ করে সেই বুঝতে পারে আমার হয়েছে সেই দশা এই ফার্স্ট ডিউটি থাকলে সেই যে ভোরবেলা উঠে আমাকে রান্নাবান্না করতে হয় সেটা যে কী কষ্ট এটা আমি বলে বোঝাতে পারবো না এটা যদি সাড়ে ছটা থেকে সাতটার সময় হতো তাও ঠিক ছিল আমাকে রান্না করতো সেই ভোর চারটে যখন চারিদিকে মানুষ আরাম করে ঘুমো ঠিক সেই সময় আমি রান্নাঘরে আসি হাতা খুন্তি নিয়ে যুদ্ধ করতে অবশ্য এই যুদ্ধটা আমি নিজেই বেছে নিয়েছি কারণ ও কখনোই আমাকে জোর করে বলে নিজে আমাকে টিফিন বানিয়ে দিতেই হবে তোমাকে রাত থেকেও কারণ ওদের কোম্পানিতে তো ক্যান্টিন আছে তাই খাওয়া দাওয়ার অসুবিধা হওয়ার কথাই নয় তবে খাওয়ারের পরিমাণ আর খাওয়ারের টেস্ট নিয়েও একটু অসুবিধা হয় মাঝে মাঝে যখন ক্যান্টিন থেকে খাওয়ার খাওয়া কখনো বলে তরকারি টেস্টটা ঠিকঠাক ছিল না বা কখনো হয়তো বলে যে আমার খুব খিদে পেয়ে গেছে সকালবেলা ঠিকঠাক খাওয়া হয়নি আসলে বুঝতেই তো পারছো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি অতিরিক্ত খরচা করা আমাদের পক্ষে সম্ভব নয় মোটামুটি ধরো পঞ্চাশ ষাট টাকার মধ্যে আমরা সকালে টিফিনটা ধরতে পারি কিন্তু ওই পঞ্চাশ ষাট টাকার হিসেবে যে টিফিনটা দেয় না ওটাতে ঠিক পেট ভয় না মানে ধরো ওই ষাট টাকায় তিন থেকে চার পিস ইডলি দিলত কিন্তু ওই চার পিস ইডলিতে কি সকাল থেকে দুপুর দুটো অবধি থাকা যায় বলো তখন তো খিদে পেয়ে যাবে আর ঘরের খাওয়ার আর বাইরের খাওয়ার মধ্যে তো একটা পার্থক্য আছে সব দিন তো বাইরের খাওয়ার খাওয়াটাও ঠিক নয় তাই তাই সবসময় আমি যে চেষ্টা করি ঘর থেকে খাবার বানিয়ে দেওয়ার তবে মাঝে মাঝে আমিও কিন্তু ছুটি নিয়ে নিই মানে যেদিন আমার খুব ঘুম পায় আমি কিন্তু টুক করে অ্যালার্মটা কেটে দিয়ে আবারও ঘুমিয়ে পড়ি তবে আজ আর ঘুমোয়নি টাইম মতো উঠে প্রথমে আমি রুটিটা করে নিয়েছি আর এখন এই যে তরকাটা বানাই ও যদিও মটরের তরকারিটাই বেশি পছন্দ করে কিন্তু রোজ রোজ কি মটরের তরকারি খেতে ভালো লাগে বলো আবার আলুর তরকারি আমি খুব একটা বেশি পছন্দ করি না তাই আজ তরকাই বানালাম জানো তো আগে কিন্তু আমরা মাঝে মধ্যে ভাতের সাথে মটর তরকারিও খেতাম আর এই তরকাও খেতাম কিন্তু এখন তো তরকার ডাল আনাও হয় না সেদিন দোকানে গেছিলাম একজন তরকার ডাল নিচ্ছে দেখে আমিও ভাবলাম যে আমিও নেই অনেক দিন তো হলো তরকা খাওয়া হয় না রুটির সাথে কিংবা ভাতের সাথে ভাতের সাথে না খাই রুটির সাথে তো চলতেই পারে কারণ সকালবেলা টিভিরও তো ত্রুটি হয় ওই ভেবেই ডাল কিছুটা নিয়ে এসেছিলাম আর আজকেই তরকা বানাচ্ছি তো তরকার ডালটা বসিয়ে এখন ওই ঘরটা ঝাঁট দিয়েছি ও এখন ঘুম থেকে উঠেনি ও ঘুম থেকে উঠলেই আবার বিরক্ত হয় বলে এখন কেন ঘর ঝাঁটতে সকালবেলায় ঝাঁট দিতে পারো কিন্তু আমার মা বলে কেউ কাজে যাওয়ার আগেই ঘরটা ঝাঁট দিয়ে দেওয়া মায়ের কথা মতো ও কাজে বেরোনোর আগেই আমি ঘরটা ঝাঁটিয়ে দিই তবে এই ঝাড়ুটা আমার ঘর পরিষ্কারের বদলে ঘরটা নোংরা করছেই বেশি কারণ কয়েকদিন হলো নতুন ঝাড়ুটা আনা হয়েছে আর এই ঝাড়ুটা তো ঘাস দিয়ে তো আর ওই ঘাসের যে ফুলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মানে তুমি একদিক থেকে ঝাঁট দিয়ে দিয়ে নিয়ে যাবে আর অন্যদিকে দেখবে ওই ঘাসের ফুলগুলো পড়ে আছে মানে নোংরাগুলো তো ঝাঁট দিয়ে দিয়ে চলে যাচ্ছে আর ও ফুলগুলো ফেলে ফেলে আবার নোংরা করে যাচ্ছে তো দুবার তিনবার করে ঝাঁট দিতে হয় এমনিতেও তো আমার ঘরটা দিনে চার থেকে পাঁচবার ঝাঁটাতেই হয় এখন ধরো তার সাথে আবার দু তিনবার এক্সট্রা যোগ হয়েছে এই আর কি যাই হোক ঘর ঝাঁটানো হয়ে গেছে আর এদিকে দেখো তরকাটা প্রায় রেডি হয়ে এসেছে তো এখন চেক করার পালা হচ্ছে লবণটা সে ধোয়ার সময় আমি এক চামচ লবণ দিয়েছিলাম ঠিকই তাও একবার দেখে নেওয়া লবণ কম হলে তখন তো আবার টেস্ট লাগবে না তো চেক করে দেখলাম লবণটা একটু কম হয়েছে তো আর একটু লবণ দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব কারণ বেশি ফোটালে আবার ঝোলটা শুকনো হয়ে যাবে খুব শুকনো হলে তখন তোকে রুটি দিয়ে খেতেও অসুবিধা হবে না ও একটু ঝোল ঝোল তরকারি পছন্দ করে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো আমার কাছে গরম মশলার গুঁড়োটা নেই মানে শেষ হয়ে গেছে ওই জন্য ভাজা জিরের গুঁড়োটা একটু ছড়িয়ে দিচ্ছি দুটোর গন্ধই কিন্তু বেশ লাগে তরকারিটা ফ্যানের তলায় রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত কিন্তু এখানে তো আর ফ্যান নেই ফ্যান আছে সেই বেডরুমে যদি ওখানে নিয়ে যাই কড়াইটা আর ওর পাপার চোখে পড়ে ব্যাস তাহলেই শুরু হয়ে যাবে ঝামেলা ওর কথা হচ্ছে গরম থাক কিন্তু ওখানে নিয়ে যাওয়া যাবে না না এখন কিন্তু হচ্ছে তবুও ওর ভয় যদি উঠে পড়ে গরম কড়াইতে হাত দিয়ে দেয় তখন কি হবে তার থেকে তুমি ওকে গরম গরম খারাপ ভরে দেবে তাতে অসুবিধে নেই তোমাকে ফ্যানের তলায় নিয়ে যেতে হবে না টেবিল ফ্যানটা তুলে আনলে হয়তো হতো কিন্তু যা গরম পড়েছে এখন আবার দুটো ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছে তো দুটো ফ্যানই ওখানে চলছে আর এখন ওখানে নিয়ে গেলে তো ঝামেলা শুরু হবে আগেই বললাম তবে ভাবলাম থাক বাবা এখানে থেকেই ঠান্ডা হয় যতক্ষণে তরকারিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে বরং আমি আমার হাতের কাজটা সেরে নিই মানে বেশি নিয়ে ওই প্রেশার কুকারটা ফেলে রেখেছিলাম তো ওটাই এখন ধুয়ে নিচ্ছি আর তরকারিটা খালি করে আবার কড়াইটাও ধুতে হবে বৃষ্টি পড়ছে ছাতা খুলবে না না বৃষ্টি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ না নি বৃষ্টি হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছো সারাদিনটা মেঘ করে করে এই ভোরবেলায় বৃষ্টি এসেছে তবে কতক্ষণ যে বৃষ্টিটা হবে সেটা নিয়েও সন্দেহ যেমন প্রত্যেক দিনই তো এরকম সকাল বিকাল করে মেক করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর যদিও বৃষ্টি হচ্ছে ওই দু চার মিনিটের মতন এতে কিন্তু গরমের পরিমাণটা অনেকটাই বেড়ে যাচ্ছে যাই হোক ও তো চলে গেল ওর কাজে আর আমিও এদিকে দেখো আমার কাজ শুরু করে দিয়েছি গ্যাস মুছে জলটা ফোটাতে বসিয়ে দিয়েছি আর জল ফুটতে ফুটতে এদিকে ডাব্বাগুলো পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের সাইডে এই ডাব্বাগুলো থাকে তো ওই জন্য তেল ওই তেল চিটে দাগগুলো যদি দু চার দিন অন্তর পরিষ্কার করে নাও তো খুব ভালো হয় না নাহলে কিন্তু জমতে জমতে বেশ মোটা হয়ে প্রলেপ জমে যাবে তখন কিন্তু তোমার কাজের প্রেশারটা বেড়ে যাবে না ওই মোটা প্রোডাক্টটা তুলতে ঘষা মাজা করে অনেকটা সময় যেমন যাবে তোমার শক্তিও কিন্তু অনেকটা খরচা হবে তাই আমার মনে হয় একদিনে পুরো কাজটা না করে যদি প্রতিদিন অল্প অল্প করে কাজটা এগিয়ে রাখি তাহলে সময় এবং শক্তি দুটোই বাঁচবে কি খুঁজছো তুমি মোটর এখানে আছে এই যে এই কৌটোই আছে এই কৌটোই আছে এটা মোটর নয় এটা মুগ মুগ আজকে মোটর রান্না হয়নি মা মুগ রান্না হয়েছে চলো হুম চলো আগে রুটিটা খাওয়া তারপরে মুখ খাবে কি খাবে আচ্ছা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও খেতে খেতে সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তাকাও আমার দিকে কথা বলবে না সবার সাথে কথা বলো সবাইকে গুড মর্নিং বলে দাও সবাই ভালো আছো অর্ণা ভালো আছে কি করছে অরনা মুখ খাচ্ছে কেমন খেতে টেস্টি হ্যাঁ তোমাকে যা দেওয়া হয় সব টেস্টি কি হয়েছে সবাই খেলছে তুমি শুনতে পেয়ে গেছ আচ্ছা ঠিক আছে খেলবে আগে খাওয়া দাওয়াটা শেষ করো তারপরে রেডি হবে অবশ্য রেডি হয়ে গেছে বলাই চলেই দেখো ব্যাট বল সব বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছে কেন ভালো লাগছে না আচ্ছা ঢাকা বন্ধ করে দেবো তাহলে তুমি দুধ রুটিটা খেয়ে নাও দুধ রুটি ভালো লাগবে হ্যাঁ করবো গুড কাল ও গোটা মুখে লেগে গেল গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সোহালদের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় হচ্ছে সকাল নটা সকালে সমস্ত কাজ বাজ শেষ করে স্নান পুজো করে নিয়েছি তারপরে অয়নাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে এখন এই যে দুজনে বসেছি খাওয়া দাওয়া করতে ওর ওর জন্য নিয়ে এসেছি দুধ রুটি আর মুখটা রেখে সেদ্ধ দিয়েছিলাম কিন্তু এখন বাবুর আবার ইচ্ছে হলো দেখছি যে মায়ের মতো তরকারিতে দি রুটি খাবে কেমন টেস্ট ঝাল লাগেনি ঝাল লাগছে না তাহলে তুমি বড় হয়ে গেছো আর এই দুধ রুটিটা কে খাবে এই দুধ রুটিটা কে খাবে না তুমি খাওনি নি কিন্তু খাবে কে জিজ্ঞাসা করছি তোমার জন্য তো দিচ্ছি ওইটা খাচ্ছি দেখেছো আমি দুধ রুটি খাইনি তো আমি ওইটা খাচ্ছি খাওয়া দাওয়া শেষ হতেই দেখো দৌড়ে চলে এসেছে খেলা করতে ঘুম থেকে ওঠার পর থেকেই শুনতে পাচ্ছে যে বাইরে চেষ্টা চেয়েছি সবাই খেলা করছে তো ব্রাশ করার আগে থেকেই বলে মা আমি খেলা করব আমি বাইরে যাব সবাই খেলছে আমিও খেলব খেলা করো খেলা করো আরে বলটা মার ব্যাট দিয়ে এরকম ধরে দাঁড়িয়ে থাকবি কী রে তাই হ্যাঁ কি দেখবো বাইরে যাবে না বল লেগে যাবে চলে এসো ঘরে এসো ঘরে এসো বল লেগে যাবে চলে এসো হ্যাঁ এইখানে খেলো এইখানে খেলো গেটের বাইরে যাবে না ঠিক আছে যাবে না হ্যাঁ হ্যাঁ বাবার ডিউটি শেষ হলে চলে আসবে এই যে কি হচ্ছে কি হচ্ছে ওটা ওখানে তুমি কি করছো কি নিচ্ছে না পুতুল এখানে পুতুল কথা দেখতে পেলে তুমি সেটা পুতুল নাকি সেটার নাম কি বলো সবজিটার নাম কি ওটার নাম অনুষ্কা খামারি এই সবজিটার নাম কি এই সবজি এ গরম গরম খুন্তি হাত দিস না হাত দিস না গরম খুন্তি বলছি লেগে যাবে মারি ভাজা করছি ফুট করবে তো মাছ ভাজা হচ্ছে ফুট করবে না হবে। ওদিকে আমাদের রান্না হচ্ছে আর এদিকে আমার মা মেয়ে দুজনে খেলা চলছে কি খাবার খাবারটার নাম কি

কিন্তু এরকম খেলা প্রত্যেক দিনই হয় কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠে না ওই রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি বলে কিন্তু ফাঁকা আছি ভাবলাম যে চলো আজ না হয় তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে

বাচ্চারা আবার এখান থেকে গিয়ে ওদিকটাতে খেলা করছে ওই জন্য অয়না ঘরের মধ্যে চলে গেছে হ্যাঁ মা হ্যাঁ বৃষ্টি পড়ো খুব জোরে বৃষ্টি পড়ছে না যখন জোরে বৃষ্টি আসবে তখন না হয় তুলে নেবো ঠিক আছে রোদ দেখে ভাবলাম যে আজকে কাঁথাগুলো না হয় একটু রোদে দিয়ে দেবো সময় তো কাঁথাগুলো রোদে দেওয়া হয় না সকালবেলা বেশ ভালো রোদ করেছিল ওই জন্য বেডশিটটাও ধুয়ে দিলাম আর নতুন বেডশিট মেলিনি কারণ যে কাঁথাগুলো দুপুরবেলা রোদে দেবো সন্ধ্যাবেলা না হয় বিছানাটা ঠিক করবো ওই জন্য দেখো বিছানাটা এভাবেই পড়ে আছে তবে মনে হচ্ছে না আর কাঁথাগুলো রোদে দিতে পারবো কারণ বাইরে মেঘের অবস্থা তো দেখে বুঝতেই পারছো যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেছে ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওটা থেকে জোর হতে আর কতক্ষণ এমনিতেই যা জামা কাপড় ধুয়েছি ওগুলো শুকবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে একজনকে দেখো এখানে নিয়ে এসে দাঁড়িয়ে পড়লাম ওই যে এখানে দাঁড়িয়ে গেল এখানে খুব একটা বেশি বড় জায়গা না বলে না ভরসা না ওই রুমটা তাদের জানো সব সময় ওই রান্নার কাছে বসে থাকতো বসে বসে খেলা করতো আর আমি রান্না করতাম কিন্তু এখানে তো খুব একটা বড় জায়গা না ওই জন্য ভরসাও না আর যদিও ওকে কখনো বসায় এভাবে কিন্তু গাল করে বসে থাকতে হয় ওই দেখো ওর লক্ষ্যটা কি দেখেছো এই যে তাল মিষ্টিটা তাল মিষ্টি কিন্তু প্রায় শেষের পথে এবারে গেছিলাম তাল মিষ্টিটার সঙ্গে করে আনা হয়নি অল্প একটু আছে না কতদিন যাবে না 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 ওটা নিয়ে খেলা করে না প্রেশার কুকার নিয়ে খেলতে হবে না ওগুলো গুছিয়ে রেখে দিতে হবে

কিছু বুঝতে পারো এই দেখো দেখেছ এ দেখো কোথা থেকে পাউডার শিশার এইখান থেকে দেখ এখানে বসে দেখ এখান থেকে দেখতে দেখ এ কি করেছিস দেখ থেকে পাউডার লাগিয়েছ

তুমি যাবে না তো উঠে পড়ো উঠে পড়ো এসো সবাই খেলা করছে খেলা দেখবো এসো এসো উঠে পড়ো বাবা বলে নিতে হবে সারা দুপুরবেলা পাপা কখন আসবে আর পাখাবা কখন আসবে ওর পাপার ওটি হচ্ছে ফোন করলে বললো যে আমার ওভার টাইম হবে তুমি খাওয়া দাওয়া করে নাও তো ওকে খাওয়ানোর পরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে যেই বলেছি ঘুমোতে চলো মা পাপা কখন আসবে পাপা কখন আসবে ওকে বললাম যে পাপা এখন আসবে না পাপা রাতের বেলা আসবে না এখন আসবে এখন আসবে বলে বলে অপেক্ষা করছে পাপার জন্য তারপরে ঘুমিয়েছে সাড়ে তিনটার পরে আর এই যে এখন উঠছে এখনও ওনার ঘুম ঠিক করে ভাঙছেই না চোখ বন্ধ আছে তো দেখি তাকাও ঠিক করে চোখ না খুললে আমি নিয়ে যাব না কি মুড খারাপ হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঘুরবে না ও মুখ ঘোরাবে না ঘুম থেকে উঠেছো তো বাবুর মুড খারাপ আছে আচ্ছা চলো মুখ ধুয়ে রেডি হও তাড়াতাড়ি করে ঘুরিয়ে আনতে হবে একটু বাদে আবার মশার কাম শুরু হয়ে যাবে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না হ্যাঁ তোমাকে দেখে শ্যাডো দৌড়ে চলে এসছে হ্যালো শ্যাডো কেমন আছো শ্যাডো শ্যাডো মুড আপনা কি স্যারো এই যে ভালো আছো হ্যাঁ বলো হ্যাঁ বলো না এখানে দাঁড়া এখানে দাঁড়িয়ে থাকো বাবা না 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 মা মামা শোনাম মা শোনাম মা হ্যাঁ এটা 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 কি চেরি এটা কি তাহলে এটা কি বলো এটা ব্ল্যাকবেরি চেরি কোথায় বলো দেখি চেরিটা কোথায় আছে খোঁজো দেখি চেরি কোথায় আছে আচ্ছা আর এটা কি আর এটা এটা কি বলো ব্লুবেরি আঙ্গুর নয় ওটা ব্লুবেরি এটা আঙ্গুর নয় এটা ব্লুবেরি এটা আঙ্গুর নয় মা ওটা ব্লুবেরি এটা এটা হলো পিচ আচ্ছা ঠিক আছে ব্লুবেরি আঙ্গুর এটা এটা পিচ হম বলো এটা কি হ্যাঁ পড়া করছো তো এটা কি বলো এটা সুইট পটাটো এটা লাইম হুম এটা পোমোগ্রানেট এটা প্যাসেন প্যাসেন ফ্রুট এটা পোমোগ্রানেট এটা 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 প্যাশন ফ্রুট আচ্ছা তোমার পোমো হয়েছে আচ্ছা আচ্ছা এটা পোমো এটা কি বলো প্যাশন ফ্রুট এটা কি আর এটা এটা কি বলো এটা রাসবেরি হ্যাঁ এটা কি বলো এটা ভেরি গুড এটা এটা কি বলো এটা এটা ফিগ এটা ফিগ এটা কি বলো এটা কি বলো এটা কি শোনা সেটা কিউই হ্যাঁ এটা এটা হ্যাঁ সেটা কিউই এটা এটা কি এটা 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 কি নারকেল এটা জ্যাক ফ্রুট কাঁঠাল জ্যাক ফ্রুট হ্যাঁ এটা কি বলো গ্র্যাপস এটা প্লাম পড়তে পড়তে গান শুরু হয়ে গেল তো এই হচ্ছে তোমার দুষ্টুমি তাড়াতাড়ি পড়া করো রান্না করতে হবে তো আচ্ছা ঠিক আছে ও প্লাম বললাম বলে এই গানটা শুরু হয়ে গেল একটু আগে টমেটো দেখাচ্ছিলাম টমেটো দিয়ে আহা টমেটো বারে মজাদার গান এই সব হবে তো পড়তে পড়তে হ্যাঁ পড়াটা কখন হবে কি আর পড়া হবে না তো হ্যাঁ এসো তাড়াতাড়ি পড়া করে নেই এটাকে পড়িয়ে সে এদিকে রাতের রান্নাটাও চাপিয়ে দিয়েছি আজকে রাতের মেনুতে থাকছে গরম গরম ভাত আর ধ্যাঁড়া তরকারি চিংড়ি মাছ দিয়ে অবশ্য ভাতটা আমার হয়ে গেছে বাকি আছে তরকারিটা এই যে এখানে ঝাড়ু ঝাড়ুটা ভাজা বসিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে তুলে রেখেছে আর এখানে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আগে দেইনি তার কারণ হচ্ছে ঢ্যাঁড়ল ভাজটা ভাস অনেক সময় না পেঁয়াজগুলো পুড়ে যায় তখন আর তরকারিটা অতটা ভালো লাগে ওই জন্যই পরে তো এবার একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তরকারিটা জল দিয়ে দেবো তারপরে যাবো ওদিকটাতে দেখবো আর না কি করছে কারণ অনেকটা সময় তো হলো আমি রান্নাঘরে এসেছি ওদিক থেকে কিন্তু ওর কোনো সারা শব্দই পাচ্ছি না যখন সবজি কাটছিলাম তখন একবার আমার কাছে এসেছিল যে কি করছি দেখার জন্য তো দেখে গেলো আমি ঢেঁড়স আলু কাটছি বলে ভাজা বানাবে আমি বললাম হ্যাঁ ভাজা বানাবো ওয়াও এই কথাটা বলে সেই যে গেছে আর কিন্তু এদিকে আসেনি ওই জন্যই তরকারিতে জল দিয়ে গিয়ে দেখবো বাবু বসে বসে কি করছে একা একা না না কি করছো কি করছো টেডিকে নিয়ে কি করছো হ্যাঁ হ্যাঁ করছো হ্যাঁ হ্যাঁ খেলনা সব গুছিয়ে দিয়েছো এ দেখি মুখটা হ্যাঁ কি খেলছো নাকি খুব মজা হ্যাঁ আচ্ছা বলে বাবা মা কোলে নেয়নি হ্যাঁ মা আদর করেনি মা কি করছিল তখন মা কি করছিল তখন

পরিষ্কার হয়েছে না চলো রান্না বাড়িটা খেলা করবো চলো তো কোথায় যাচ্ছ ওই দেখো আবার রান্নাঘরে দৌড়ে চলে গেল কি যে করছে ভগবানই জানে কি করছিস ওই পাগলি ওই দেখো ও মাছ দেখতে এসছিস মাছ তরকারিতে দিয়ে দিয়েছি তরকারিটা হোক দিলে ভাত খাইয়ে দেবো তরকারি হলে ভাত খাইয়ে দেবো বা সবজি কাটতে কাটতে ওকে বলেছিলাম না যে ধানস আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো তো এসেছে চিংড়ি মাছ দেখতে কিন্তু চিংড়িগুলো তো আমি তরকারিতে দিয়ে দিয়েছি বেজারা পাবে কোথায় তরকারিটা হোক ধরস আর মাছ দিয়ে তোমার ভাত খাইয়ে দেব ঠিক আছে এটা কি হচ্ছে এই দেখাচ্ছে ছি আচ্ছা चलो আমরা এখন খেলা করি রান্না হলে তারপরে ভাত খাবে হ্যাঁ তো সবাইকে এখন টাটা করে দাওলে আজকের মতো সবাইকে টাটা